প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে 10 মিটার ড্রাফট এবং 200 মিটার দৈর্ঘ্যের বড় জাহাজ। আগামীকাল শুরু হচ্ছে পরীক্ষামূলক নোঙর। এজন্য কর্ণফুলী নদীর মোহনার গভীরতা বৃদ্ধি, পাইলটদের প্রশিক্ষণ সহ সব প্রস্তুতি শেষ করেছে বন্দর কর্তৃপক্ষ। যেটিতে বড় জাহাজ ভিড়লে আমদানি ব্যয় এবং জাহাজ জট কমবে বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে নয়ন বোরা জয়ের রিপোর্ট। কর্ণফুলী নদীর মোহনায় গভীরতা না থাকায় বিদেশ থেকে পণ্য নিয়ে আসা মাদার ভেসেল বা বড় জাহাজ নোঙর করতে হয় চট্টগ্রাম বন্দর জেটি থেকে 6 কিলোমিটার দূরে গভীর সমুদ্রের বহিনোঙরে। আর লাইটার্স জাহাজ করে পণ্য আসে চট্টগ্রাম বন্দরে, তাই আমদানিকারকদের যেমন পরিবহন খরচ বাড়ছে, তেমনি জাহাজ জটেও গুনতে হয় বাড়তি ভাড়া। তবে বন্দর কর্তৃপক্ষের নানা চেষ্টায় এবার আর বহিনোঙরে নয়, সরাসরি চট্টগ্রাম বন্দর জেটিতে প্রবেশ করবে সব ধরনের জাহাজ। সোমবার পরীক্ষামূলকভাবে শুরু হবে 200 মিটার দৈর্ঘ্যের ও 10 মিটার ড্রাফটের জাহাজ চট্টগ্রাম বন্দর জেটিতে ভেড়ার মধ্য দিয়ে। এটা যদি নর্মাল একটা মানে জাহাজ হয় তাহলে আমরা সাধারণ পাইলট দেবো। এখানে আমরা পাইলট নির্বাচনের ক্ষেত্রেও দক্ষ পাইলট নির্বাচন করব এবং সময়টাও ওই রকম করবো যে চেনাটা যাতে খুব ক্লিয়ার থাকে। চট্টগ্রাম বন্দরের এমন অগ্রগতিকে ইতিবাচক মনে করছেন শিপিং এজেন্টরা। আমাদের যারা আমদানিকারক রপ্তানিকারক আছেন তারা কিন্তু আর্থিকভাবে লাভবান হবেন তাদের যে, এবং সবচেয়ে বড় কথা একই সাথে আমাদের পণ্যগুলো যে ট্রান্সমিট পয়েন্টে অনেক সময় জট লাগে সেই জটেরও সম্ভাবনা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। তবে বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ বন্দর ব্যবহারকারীদের। আমি তো দেখতে চাই আগামী 5 বছর এখানে কার্গোর ভলিউম আরও বাড়বে, কারণ যেসব প্রজেক্টে হাত দেওয়া হয়েছে এই প্রজেক্টগুলি সবগুলি কাজ শুরু হয়েছে, এগুলির মালগুলি আস্তে আস্তে দেশে ঢুকতে থাকবে। এর মধ্যে ভারত ভুটানের কিছু মাল এখানে ইউজ হবে। আগামী 5 বছর পরের ইকোনমির যে সাইজ হবে, যে ইম্পোর্টগুলো বাড়বে, এক্সপোর্টের যে প্রবৃত্তি, সব কিছু কিন্তু তাল মিলিয়ে চলাটা কঠিন হয়ে যাবে। ইন্টারনাল বিজনেসই তো আসলে আমরা ঠিক মতো হ্যান্ডেল করতে পারছি না, তো অতএব আমরা আশা করব বন্দর বিষয়গুলো নিয়ে যথেষ্টভাবে সচেতন এবং বন্দর প্রতি বছর বছর প্রবৃদ্ধির সাথে তাল মিলিয়ে তাদের সক্ষমতার জায়গাটুকু তৈরি করবে। 10 মিটার ড্রাফটের জাহাজ বার্থিং করা চালু হলে 3,500 টিউস কন্টেনার পরিবহন করা সম্ভব হবে বলছে বন্দর কর্তৃপক্ষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।